আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি জামালপুরে, আমাদের একটা সাইট চলছে এখানে। এটা একটা সাততলা বাড়ি, সাড়ে সাততলা বাড়ি হবে। এখানে এক ডাক্তার ভাইয়ের একটা সাততলা বিল্ডিং এর ডিজাইন আমরা করছিলাম, মূলত সেটা পরিদর্শনে আসছি। তো এই বিল্ডিং এর বিভিন্ন অংশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। মন্ডলি, এই বাড়িটা হচ্ছে আমরা নির্মাণ করছি। অলরেডি এটা পুরো বাড়িটা ছাদগুলো ঢালা হয়ে গেছে, পাশের গাঁথনির কাজ চলছে। দর্শক মন্ডলী, আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা কাজ একটা নতুনত্ব নিয়ে আসার জন্য, এটা ইউনিক করার জন্য চেষ্টা করি। আমাদের জামালপুরে এই বাড়িটা ঠিক তেমনই ইউনিক হয়েছে, অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করছে আমরা। এটা আরও কয়েকটা মডেল আছে, আমি যদি এটা এক পাশ থেকে দেখি, দেখতে এরকম দেখাবে। দর্শক মন্ডলী, আমি আপনাদের সুবিধার জন্য একটা নিয়ম করছি যে এখন থেকে আপনারা প্রত্যেকটা ভিডিওতে আপনারা কমেন্টস করবেন। আপনি যদি কিছু জানার থাকে, আপনি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে জানাবেন, এবং আপনি কতটুকু জমি সেই জমির উপরে যদি আপনি কোনো ফ্লোর প্ল্যান করতে চান কিংবা কোনো আইডিয়া নিতে চান আমাকে বললে আমরা হয়তো সেটা শেয়ার করার চেষ্টা করব। আপনারা কমেন্টস করবেন, আমি কমেন্টসগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি অত্যন্ত দুঃখিত যে আমি আগের ভিডিওগুলোতে কমেন্টসের আমি উত্তর দিতে পারি নাই, এখন থেকে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি কমেন্টসগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের সুবিধার্থে। তো দর্শক মণ্ডলী, আমি সেই সাথে সাথে আমি একটা জিনিস আপনার কাছে আশা করতেই পারি যে আপনারা এক সেকেন্ডের জন্য হলো এই আমার ভিডিওটা দেখার সময় এক সেকেন্ডের সময় ব্যয় করে একটা লাইক বাটনে ক্লিক করবেন, তাহলে অন্যরা এই ভিডিওটা দেখার সুযোগ পাবে এবং আমিও খুশি হব। দর্শক মণ্ডলী, আসুন ভিডিওর পরবর্তী অংশ দেখি। তো দর্শক মন্ডলী, আমাদের প্রতিটা কাজে আমাদের আর্কিটেক্টরা দিন রাত পরিশ্রম করে যায়, যে যাতে আমাদের যারা ক্লায়েন্ট আছে, যারা বাংলা ভাষাভাষী মানুষ দেশে বিদেশে আছে, তাদের স্বপ্ন পূরণের জন্য তারা কাজ করে চলেছে। যা এটা আমরা প্ল্যানগুলো আপলোড করি দুইটা কারণে। এক হচ্ছে যে আপনি এটা দেখে আপনি স্বপ্নটা কেমন হইতে পারে আপনি স্বপ্নটা দেখতে পারেন, আপনি বাড়ি করার প্রতি আপনার একটা আগ্রহ সৃষ্টি হবে। অনেকে আপনাকে অনেক রকম ভয় দেখাবে, অনেক রকম কথা বলবে, তাতে আপনি বাড়ি করার প্রতি আগ্রহটা কমে যায়। কিন্তু আমরা রিয়েল জিনিসগুলো, একটা বাড়ি করতে বাস্তবিক কতটুকু জায়গার উপর কতটুকু কত তালা করতে পারবেন, বাড়িটা করলে কেমন দেখাবে, এগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকেও ঠিক তেমনই আমরা জামালপুরে বাড়িটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। এবং আমরা যখন ছাইডে যাই তখন আমরা বাড়ির লেআউটটা কেমন করে দেওয়া হয়, প্রত্যেকটা ছাদ হওয়ার পরে একটা করে ইট সাজিয়ে আমরা বাড়ির ভিতরের অংশটা আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করি। কোনো জায়গায় কোনো ফল্ট থাকলে বা সেগুলো আমরা তাদের সঙ্গে আলোচনা করে সমাধান করার চেষ্টা করি। এ বাড়িতেও আমরা তাই করেছি। তো দর্শক মন্ডলী, আমি চেষ্টা করলাম জামালপুরের এই বাড়িটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এটা একটা অসাধারণ একটা বাড়ি, এটা একটা ডাক্তারের জন্য আমরা এই বাড়িটা ডিজাইন করেছিলাম, এবং আমরা মিস্ত্রি দিয়েছিলাম তাদেরকে ঢাকা থেকে, এবং আমাদের ইঞ্জিনিয়ার সার্বক্ষণিক তত্ত্বাবধানে কনসালটেন্সিতে এই বাড়িটা নির্মিত হয়েছে। দর্শক, আমি মনে করি জামালপুরে অনেকগুলো ভালো বাড়ি আছে, তার মধ্যে এই বাড়িটাও একটা তাদের সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। দর্শক, আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমরা ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মন্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভাগে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।